চায়না টেক জায়ান্ট অ্যান্ট গ্রুপের নিয়ন্ত্রণ ছাড়তে যাচ্ছেন প্রতিষ্ঠাতা জ্যাকমা। খুব শিগগিরই শেয়ার হস্তান্তরের মাধ্যমে একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারাবেন তিনি। ট্রাস্ট ও সেফটি টিমের আরও এক ডজন কর্মীকে ছাঁটাই করল টুইটার। কোম্পানিটির আয়ারল্যান্ড ও সিঙ্গাপুর অফিস থেকে এসব কর্মীদের বরখাস্ত করা হয়। বৃষ্টির কারণে মরুর দেশ সৌদি আরবের ধূসর পাহাড়গুলো রূপ নিয়েছে সবুজ রঙে। ঘাস ও লতাপাতায় ছেয়ে যাওয়া পাহাড়গুলোর দৃশ্য স্পষ্ট দেখা গেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইট থেকেও। চীনের সবচেয়ে বড় উৎসব চন্দ্র নববর্ষ ঘিরে তুলে নেওয়া হয়েছে ভ্রমণ বিধিনিষেধ। রোববার থেকে বিভিন্ন দেশে থাকা চীনা নাগরিকরা ছুটছেন শেকড়ের টানে। এই অবস্থায় দেশটির করোনা পরিস্থিতি আরও খারাপ হওয়ার পাশাপাশি গোটা বিশ্বের জন্যই হুমকি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রায় 50,000 বছর পরে আগামী 1 ফেব্রুয়ারি পৃথিবী ও সূর্যকে অতিক্রম করবে একটি বিরল ধূমকেতু। বিশেষজ্ঞরা বলছেন, যদি আকাশ পরিষ্কার থাকে এবং চাঁদের আলো বেশি আলোকিত না হয়, তাহলে খালি চোখেই দেখা যাবে এই ধূমকেতু। ঘন কুয়াশার কারণে চীনের জিনজিয়াং প্রদেশে সড়ক দুর্ঘটনায় অন্তত 17 জন নিহত ও 22 জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তিউনিশিয়া থেকে ইতালি যাওয়ার পথে নৌকাডুবির ঘটনায় 5 অভিবাসন প্রত্যাশীর প্রাণ গেছে। নিখোঁজ রয়েছেন আরও 10 জন। মেক্সিকো সিটি টানেলে মেট্রো রেলের সংঘর্ষে 1 জন নিহত ও 57 জন আহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় নগর কর্তৃপক্ষ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।